ধলেশ্বরী আর ইছামতি নদীর ভাঙনের কবলে পড়েছে মানিকগঞ্জ। ঘিওর উপজেলায় ইতোমধ্যেই অর্ধশতাধিক ঘরবাড়ি এবং বেশ কিছু ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 400 বছরের পুরনো ঘিওর হাট। আব্দুল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীপাড়ের মানুষের এই আকুতি যেন শেষ হবার নয়, শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাওয়াই এখন তাদের লক্ষ্য। মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নে ইছামতি শাখা নদীর ভাঙন আতঙ্কে রয়েছে কমপক্ষে 25টি পরিবার। অনেকের বাড়ির অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনে একটি বিদ্যালয় সহ প্রায় 400 বছরের পুরনো ঘিওর গরুর হাটও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এছাড়া পুরাতন ধলেশ্বরী নদীর ভাঙনে বাজার, ব্রিজ সহ 12 থেকে 13টি প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে। ভাঙন কবলিত মানুষ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়ি বা উঁচু স্থানে। 2 লাখ টাকার মতো খরচ করলাম, তারপরে তো কোনো কাজ করতে পারলাম না। দুইটা ঘর ভাই গেছে, এটা না ভাই এটি করছি। চেয়ারম্যান দেখলো, মেম্বারদের পানি উন্নয়ন বোর্ডে দেখলো, তারপরে ইঞ্জিনিয়ার দেখলো, ইউনো সাহেব দেখলো, সবাই দেখলো। দেখে তো কেউ কোনো আসে দেখে যায় শেষ। আমাদের বাড়ি ঘর ভাঙে চলে যাইতেছে মনে করেন যে এখন তো আমরা হতাশ অবস্থায় পড়ে আছি। হঠাৎ নদীর তীব্র ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেললেও তা কাজে আসছে না। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি, তার মাধ্যমে কিছু কাজ বর্তমান চলমান আছে। বর্তমান পরিস্থিতিতে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে এবং কয়েকটা পয়েন্টে তারা ইতিমধ্যে কাজ শেষও করেছে আর কি। গত মাসেও আমরা যেই অঞ্চলগুলোতে একটু ভাঙনের পরিমাণটা একটু বেশি এবং গুরুত্বপূর্ণ যে এলাকা, সেই বিষয়গুলো উল্লেখ করে গত মাসের ফার্স্টের দিকেও কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। নদীপাড়ের মানুষ ভাঙনে হারিয়েছেন নিজেদের সর্বস্ব। পুনর্বাসনে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।